আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি কবিতা নিয়ে। আজকে সেই সভ্যতার প্রতি কবিতাটির প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এক প্রশ্নটা কি দিয়েছে দেখো, দাও ফিরে সে অরণ্য লও এ নগর, লও যত লৌহ লস্ত্র কাষ্ঠ ও প্রস্তর। এ দুটো কবিতারই প্রথম দুটো লাইন। এ দুটো লাইন থেকে প্রশ্ন আছে দেখো, ক নম্বর প্রশ্ন আছে, কার লেখা কোন কবিতার অংশ। কার লেখা কোন কবিতার অংশ এটা তো তোমরা লিখতেই পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি কবিতার অংশ, তাই এটার আমি উত্তরটা লিখে দিলাম না, এটা তোমরা নিজেরা লিখে নেবে। এরপর খ নম্বরটা দেখো, কবি অরণ্যকে ফিরে পেতে চেয়েছেন কেন। আবার বলছে খ নম্বর প্রশ্নটা, কবি অরণ্যকে ফিরে পেতে চেয়েছেন কেন। উত্তর হবে, কবি ইট হাইফেন কাঠ পাথরের তৈরি নগর সভ্যতার উপর শ্রদ্ধাহীন, কারণ আধুনিক নগর সভ্যতা সর্বগ্রাসী, তাই কবি অরণ্যকে ফিরে পেতে চেয়েছেন। আবার বলছি, কবি ইট কাঠ পাথরের তৈরি নগর সভ্যতার উপর শ্রদ্ধাহীন দায়ী, কারণ আধুনিক নগর সভ্যতা সর্বগ্রাসী, সর্বগ্রাসী অর্থাৎ সবকিছু যে খেয়ে ফেলে গ্রাস করে ফেলে দাঁড়ি, তাই কবি অরণ্যকে ফিরে পেতে চেয়েছে দাঁড়ি, শেষ এটার উত্তর। গ নম্বর প্রশ্নটা দেখো, কবি নগরকে ফিরিয়ে দিতে চেয়েছেন কেন। আবার বলছি, কবি নগরকে ফিরিয়ে দিতে চেয়েছেন কেন। উত্তর, কবি নগর সভ্যতাকে ফিরিয়ে দিতে চেয়েছেন, কারণ নগর সভ্যতা সর্বগ্রাসী, ঠিক আগের লাইনে যেটা বলেছিলাম নগর সভ্যতা সর্বগ্রাসী সেটা দিয়ে উত্তরটা শুরু হবে। আবার বলছি, কবি নগর সভ্যতাকে ফিরিয়ে দিতে চেয়েছেন কারণ নগর সভ্যতা সর্বগ্রাসী দাঁড়ি। এরপর দাঁড়ের পরে লিখবে, এই নগর সভ্যতা মানুষের মনুষ্যত্বকে নিংড়ে নেয়, ব্যাস দিয়ে তাকে অমানুষ করে তোলে দাঁড়ি হবে এরপর। আবার বলছি, এই নগর সভ্যতা মানুষের মনুষ্যত্বকে নিংড়ে নেয়, ড্যাশ তাকে অমানুষ করে তোলে দাঁড়ি, এই যান্ত্রিক সভ্যতায় মানুষের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে, এই যান্ত্রিক সভ্যতায় মানুষের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে, অর্থাৎ অকালেই যেন মেরে ফেলে মানুষের মন মানবিকতাকে, তাই অপমৃত্যু লিখেছে। ঘ নম্বরটা দেখো, অরণ্যবাসী জীবনের প্রতি কবির ভালোবাসার কারণ। উত্তর হবে, অরণ্যবাসী জীবন কবির কাম্য কারণ, কাম্য কথার অর্থ হলো কামনা করা, কাম্য কারণ, ছায়া সুনিবিড় অরণ্যের পরিবেশ ঈশ্বর লাভের উপযোগী, কারণ ছায়া সুনিবিড় অরণ্যের পরিবেশ ঈশ্বর লাভের উপযোগী দাঁড়ি, তাই নির্জন তপবনে সহজ সরল জীবনযাত্রা কবিকে আকৃষ্ট করে। আবার বলছি দাঁড়ি, তাই নির্জন তপবনে সহজ সরল জীবনযাত্রা কবিকে আকৃষ্ট করে দাঁড়ি, সেখানে গাছের স্নিগ্ধ ছায়ায় যেন পুণ্য ঝরে পড়ে, সেখানে গাছের স্নিগ্ধ ছায়ায় যেন পুণ্য ঝরে পড়ে দাঁড়ি, সকল প্রকার ন্যায় অন্যায় থেকে মুক্ত এই দিনগুলি, সকল প্রকার ন্যায় অন্যায় থেকে মুক্ত এই দিনগুলি দাঁড়ি, সন্ধ্যাবেলায় স্নান সেরে পবিত্র শরীরে যাগযজ্ঞ করে ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব হয় এই পরিবেশে। আবার বলছি, সন্ধ্যাবেলায় স্নান করে স্নান সেরে পবিত্র শরীরে যাগযজ্ঞ করে ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব হয় এই পরিবেশে। এই উত্তরটা একটু বড় করে বিস্তারিতভাবে আলোচনা করেছি, কারণ এই যে উত্তরটা আছে এটাই কিন্তু কবিতার মূল, বলা যায় এক প্রকার সার মর্মটাই। আর এই উত্তরটাকে ভিত্তি করে যে কোনো প্রশ্ন আসুক না কেন, সেই প্রশ্নেরই এই ঘ নম্বরে যে প্রশ্নটা থাকে তাৎপর্য বলো বা যে ধরনের বড় বড় প্রশ্নের উত্তর সব কিন্তু এইটা এই একটা পড়লেই হয়ে যাবে, কাজে এই অ্যান্সারটা ভালো করে পড়বে। এরপরে আমি আরও একটা কোশ্চেন দিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যান্সারটা লাগবে, ঠিক আছে, ভালো করে অ্যান্সারটা লিখে নেবে। এরপর দু নম্বর দেখো প্রশ্ন, নিবার ধান্যের মুষ্টি বলকল বসন
এটা মানে হলো একটা পরের লাইন, ঠিক আছে? আমি লিখে লিখেছি, মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন। এটা কবিতার লাইন। এই লাইন থেকে যে প্রশ্নগুলো হয়েছে, ক নম্বর প্রশ্ন দেখো, নিবার ধানের মুষ্টি বলতে কি বোঝানো হয়েছে? আবার বলছি, নিবার ধানের মুষ্টি বলতে কি বোঝানো হয়েছে? কোয়েশ্চন মার্ক। উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার প্রতি কবিতায় নিবার ধান্য বলতে তৃণধান্যকে, ধানকে বোঝান, ঠিক আছে, বলতে তৃণধান্যকে বোঝানো হয়েছে লিখে দিও, ঠিক আছে? এখানে বোঝানো হয়েছে লিখবে, তারপর কমা দেবে, যা প্রাচীন কালে মুনি ঋষিরা যজ্ঞের আহুতি স্বরূপ ব্যবহার করতেন। আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার প্রতি কবিতায় নিবার ধান্য বলতে তৃণধান্যকে বোঝানো হয়েছে লিখবে, যা প্রাচীন কালে মুনি ঋষিরা যজ্ঞের আহুতি স্বরূপ ব্যবহার করতেন। দাঁড়ি, খ নম্বর, বলকর বসন শব্দের অর্থ কি? আগের দিনও বলেছিলাম যে গাছের ছাল দিয়ে তৈরি যে বসন তাকে বলকর বসন বলা হয়। উত্তর দেখো, বলকর বসন বলতে গাছের ছাল দিয়ে তৈরি বস্ত্রকে বোঝানো হয়েছে। দাঁড়ি, প্রাচীন কালে মুনি ঋষিরা গাছের ফলমূল খেয়ে এই বস্ত্র পরিধান করে জীবন কাটাতেন। বলকর বসন বলতে গাছের ছাল দিয়ে তৈরি বস্ত্রকে বোঝানো হয়েছে। দাঁড়ি, প্রাচীন কালে মুনি ঋষিরা গাছের ফলমূল খেয়ে এই বস্ত্র পরিধান করে জীবন কাটাতেন। দাঁড়ি, গ নম্বর প্রশ্ন দেখো, আলোচ্য অংশে কবি কোন পরিবেশকে বোঝাতে চেয়েছেন? আবার বলছি, আলোচ্য অংশে কবি কোন পরিবেশকে বোঝাতে চেয়েছেন? উত্তর হবে, আলোচ্য অংশে কবি প্রাচীন তপোবনের পরিবেশকে বোঝাতে চেয়েছেন। দাঁড়ি, যেখানে গাছের স্নিগ্ধ ছায়ায় মুনি ঋষিরা তপস্যা করতেন, কমা, দেবতার সঙ্গে নিজের আত্মার যোগ সাধন করতেন। দাঁড়ি, এখানে কবি সেই সহজ সরল পরিবেশকেই আহ্বান করেছেন। আবার বলছি উত্তরটা, আলোচ্য অংশে কবি প্রাচীন তপোবনের পরিবেশকে বোঝাতে চেয়েছেন। দাঁড়ি, যেখানে গাছের স্নিগ্ধ ছায়ায় মুনি ঋষিরা তপস্যা করতেন, কমা, দেবতার সঙ্গে নিজের আত্মার যোগ সাধন করতেন। দাঁড়ি, এখানে কবি সেই সহজ সরল পরিবেশকেই আহ্বান করেছেন। দাঁড়ি, ঘ নম্বর প্রশ্ন দেখো, এই ধরনের পরিবেশে তিনি আবেদন করেছেন কেন? এই ধরনের পরিবেশে তিনি আবেদন করেছেন কেন? এখানে আমি লিখে দিয়েছি, দেখো, একের ঘ নম্বরে উত্তর দ্রষ্টব্য, অর্থাৎ আগের যে প্রশ্নে বলেছিলাম যে ঘ নম্বরটা ভালো করে পড়বে, সেই ঘ নম্বরের উত্তরটাই কিন্তু এখানে হবে, সেটা তোমরা লিখে নেবে, আর এইটা তোমরা নিজেরা করবে। তিন নম্বর প্রশ্ন দেখো, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, ক নম্বর প্রশ্ন কি দেওয়া হয়েছে? কবি কাকে আহ্বান করেছেন? আমরা জানি যে প্রাচীন যে তপোবনের সভ্যতা, সেই সভ্যতাকে আহ্বান করেছেন, সেটা হবে উত্তর, গুছিয়ে লিখবে। খ নম্বর দেখো, নিষ্ঠুর সর্বগ্রাসী কাকে বলা হয়েছে? নতুন যে যান্ত্রিক সভ্যতা সেটাকে বলা হয়েছে, সেটা আমি উত্তরটা আগের উত্তরে লিখে দিয়েছি, সেখান থেকে লিখে নেবে। গ নম্বরটা দেখো, তাকে নিষ্ঠুর সর্বগ্রাসী বলা হয়েছে কেন? তাকে নিষ্ঠুর সর্বগ্রাসী কেন বলা হয়েছে? কারণ এই যে আশ্রমের যে পরিবেশে আমরা যে সভ্যতাটাকে পাই, সেই সভ্যতাটা সেই নগর সভ্যতার মধ্যে বিন্দুমাত্র খুঁজে পাওয়া যায় না। তারপর আশ্রমের পরিবেশের বর্ণনাগুলো দিয়ে দেবে, যেটা পূর্ণ ঝরে পড়ে লিখিয়েছে, তাই না? আর যে পরিবেশ নাকি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য একেবারেই উপযুক্ত, এইভাবে করে এই উত্তরটা গ নম্বরের উত্তরটা হবে, ঠিক আছে? এই নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, ক, কবি কাকে আহ্বান করেছেন? খ, নিষ্ঠুর সর্বগ্রাসী কাকে বলা হয়েছে? গ, তাকে নিষ্ঠুর সর্বগ্রাসী বলা হয়েছে কেন? এভাবে করে উত্তরগুলো নিজেরা লিখে নেবে, ঠিক আছে? আর এগুলো ভালো করে শিখেও নেবে, পরের ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো।